কিসের মানে মায়া, যেখানেই দেখবো ইমানের জন্য জবান খরচ করা লাগবে, যেখানেই দেখবো ইসলামের জন্য হাত চালানোর প্রয়োজন, যেখানেই দেখবো কোরআনের জন্য জীবন দেওয়ার প্রয়োজন, ঝাঁপিয়ে পড়তে হবে, তবে হবে মুমিন আর ইসলামে মুমিনের পরিচয়। মুসলমান আজ দলাদলের উপরে বিভক্ত হয়ে গেছে, কুরআনের বিরুদ্ধে কথা বললে তাদের শরীরে কম্পন সৃষ্টি হয় না, ইসলামের বিরুদ্ধে কথা বললে তাদের শরীরে কম্পন সৃষ্টি হয় না। নাস্তিকদেরকে নিয়ে একটি সঙ্গীত বলবো নাকি? আওয়াজ দিতে পারবেন? কারা কারা উচ্চ আওয়াজ দিতে পারবেন না হাত উঠে, আর কারা কারা পারবেন তারা হাত উঠে, বুঝতে পারেন? আমি বলবো এই যে বাংলা আল্লাহ বলুন বাংলাদেশ, আমার সাথে বাংলাদেশ বলবেন, আমি বলবো এই বাংলাদেশে নবীর ব্যঙ্গকারী কোরআনের বিরুদ্ধাচরণকারী নাস্তিকদের ফাঁসি চাই, আপনারাও করে কি বলবেন? ফাঁসি চাই, বলতে পারবেন? এই ভাইয়ের মনে হয় আমার সাথে সত্যি এই শহীদ গাজীর বাংলাদেশ, এই জমানা ধনি দুঃখীর বাংলাদেশ, এই জমিনে নাই রে তাদের ঠাঁই, বিপিএস আনসার, আজি এল বিপিএস আনসার, বিপিএস টিভি।